আচ্ছা কি হইছে এবার কোন তোমার কোন কি হইছে আমি কান্দা শুনকা আমি অনেক গেছি না আমার কয়ে আমি তো ভাঙতি জায়গা আছে আমি তো আছে আমি তো একদম লই গেছি কত দেন কত আছে আছে দিদি আর ওই 500 টাকা দি হে 500 টাকা দিদি কোন আলো কাছে কল কত টাকা আছে আমি ভাঙতি গোসান আমি ভাঙাই লই আই 1000 টাকা নোট ছিল কাজ ভাঙাই লই আই মানে 1000 টাকা নোট ছিল ছিল ওই এই দোকানে গেছে বর্ণনা বলেন একটু মানে আমলের কাছে কি 1000 টাকা মাঙ্গাইতে আইছিল সত্যি সিরা টাকা নিয়ে আইছিল টাকা দেখেন না বলছে 1000 টাকা মাঙ্গতে হবে না নাই না দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে এই যে একজন বৃদ্ধ মহিলা এই যে দেখতেছেন আপনারা মানুষ কতটা জানোয়ার হইলে এরকম একটি কাজ করতে পারে দেখুন আপনি এই বৃদ্ধ মহিলাটি উনি কিন্তু আসলে ভিক্ষা করে রাস্তা রাস্তা ভিক্ষা করে ওনার স্বামী অসুস্থ আপনি স্বামী না চোখে থাকে না হাঁটতে পারে না ছেলে মেয়ে আছে না রাখেন রাখেন ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে না দেখেন ছেলে মেয়ে আছে ওনারা কি টাকা পয়সা দেয় না দেখেন আপনাদের আচ্ছা দেখেন দর্শক শ্রোতা আসলে উনি এক কত বড় জানোয়ার হইলে যার ভিতরে মানুষের প্রাণ থাকে তারা কিন্তু জীবনে পারে না এরকম একদম বৃদ্ধ মা যে কিনা নিজের স্বামীর চিকিৎসা করার জন্য রাস্তায় মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতেছে তার টাকাটা নিয়ে গেছে আপনারা চিন্তা করেন যে আসলে মানুষ মানুষের কি বিবেক আর কি পরিমাণ মানুষের এই জানোয়ারের মতো এইভাবে করে ওনার টাকাটা নিয়ে গেছে উনি রাস্তায় এইভাবে করে কাঁদতেছে আপনি টাকাটা রাখেন ধরেন ধরেন টাকা রাখেন ধরেন শোনেন টাকা মাঙালে দোকানে দিবেন টাকা ঠিক আছে আর কখনো দিবেন না কারণ মানুষ নাই এখন সব জানোয়ার হয়ে গেছে বুঝছেন কারণ যদি মানুষ থাকতো তাহলে কিন্তু জীবনে আপনার এক টাকা কিন্তু নিতে পারতো না ঠিক আছে কারণ জানোয়ার দেখে আপনার টাকাটা নিয়েছে ওড়ি ওটি মানুষ না ওগুলোর ভিতরে কোনো রক্ত নাই ওগুলোর মধ্যে পশুর রক্ত আছে যাই হোক আপনি কান্নাকাটি করেন না আল্লাহর কাছে আপনি বিচার দেন আর আপনি তো মানুষজন সাহায্য দিতেছে ইনশাল্লাহ আরো দেবে চিন্তা করেন না আপনি ঠিক আছে আল্লাহ ব্যবস্থা করে দেবে আপনাকে বুঝছেন না আর কখনো টাকা কাউকে দিবেন না টাকা কোনো দোকানে নিয়ে পাবেন যে ভাই কত টাকা রাখছেন টাকা দেন আচ্ছা ভাই আপনি বলেন এই জন্য টাকাটা নিছে আপনি বলেন এটা কি কোনো কাজ হয়েছে আপনি কি বলেন আপনি তাদেরকে বেশি করত না বিবেক নাবি দিয়ে কাজ করছে এগুলো তো করা কিছু না না ওই কি মানুষ বলেন ও তো মানুষ ওই মানুষ তো কোনো বুদ্ধি নাই যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন ভিডিওটা শেয়ার করেন আসলে মানুষ কতটা খারাপ হলে পারে এরকম একজন বৃদ্ধ মহিলাকে কান্দাতে ওনার কান্দনে কিন্তু আল্লাহর আরশ তো কেঁপে উঠছে।